সিলেটের পর এবার ঢাকাও প্লাবিত হতে পারে বন্যার পানিতে। অতিমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় এই মন্তব্য করেন তিনি। তাজুল ইসলামের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, বন্যা কোন পর্যায়ে যেতে পারে তার কোনো পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান আমাদের দেয়নি। যারা পূর্বাভাস দেয় তারা বলেছে একটা আগাম সতর্কতা আছে, তবে সেটা কোন পর্যায়ে যাবে তা বলা হয়নি। অতি উচ্চমাত্রায় উঁচু অঞ্চল থেকে পানি প্রবাহিত এবং অনেক বেশি বৃষ্টি হলে ঢাকাও প্লাবিত হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, 2020 সালে সবাইকে মোবাইল থেকে দেখেছি সিঙ্গাপুর কীভাবে পুরো প্লাবিত হয়েছে। সেখানে গাড়িগুলো নৌকার মতো ভাসছিল, এরকম পরিস্থিতি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখেছি। নিউ ইয়র্কে দেখেছি সাবওয়েতে পানি ঢুকেছে, নিউ ইয়র্কেও কিন্তু প্লাবিত হয়েছে। প্রকৃতির বিষয়ে তো কেউই প্রস্তুত থাকে না, তবে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে রাখছি। জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিম্ন অঞ্চলটা দ্রুত প্লাবিত হয়, আমরা এখনও সব কাজ করে ফেলতে পারছি না তা নয়, কিছু খাল দখলমুক্ত করা হয়েছে, উদ্ধারে কাজ চলমান আছে। সিটি কর্পোরেশনে নতুন অন্তর্ভুক্তি ওয়ার্ডগুলো বেশিরভাগ ওই নিম্নাঞ্চলে, সেখানে অবকাঠামোগত সমস্যা আছে যা নিরসনে 4,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। কাজ চলমান রয়েছে, শেষ হলে সেখানকার অনেক উন্নতি হবে। অন্যদিকে বন্যায় ভাসছে সিলেট, প্রবাসীদের উৎকণ্ঠা এবং আকুতি। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল সর্বশেষ কবে এমন বন্যা দেখেছে তা কেউই মনে করতে পারছে না। হঠাৎ আসা বন্যায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট অঞ্চলে। সুনামগঞ্জ, সিলেট এবং হবিগঞ্জের অনেক এলাকা প্লাবিত। বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কের কারণে প্রথম বিচ্ছিন্নতার শুরু হয়েছে প্রবাসীদের। প্রবাসী যারা আছেন সবাই মা বাবার আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য সহ নানাভাবে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত। কেউ কেউ আবার প্রবাসে আছেন, তাদের হয়তো শুধু বয়স্ক মা বাবা দেশেই থাকেন। একদিন আগে নার্গিস খান তার ফেসবুকে লেখেন, 35 ঘন্টার উপর হতে চলল, আমার আম্মার কোনো সঠিক সংবাদ জানি না। ডুবন্ত শহর, তুমি কোথায় আছো গাম্মা? সুনামগঞ্জ শহরে নিজের বাসায় এক ধরনের একাই থাকেন তাদের আম্মা, ছেলে মেয়ে তিনজন থাকেন লন্ডনে। এমন আকুলতা সিলেটের প্রায় সকল প্রবাসীর। ফ্রান্সের রুবেল দাস তার ফেসবুকে লিখেছেন, সুনামগঞ্জ জেলা দিরাই থানা শহরের কেউ কি আমার বন্ধু তালিকায় আছেন? বন্যায় আটকা পড়েছেন আমাদের বিদ্যা শাশুড়ি, কোনো রকম যোগাযোগ করতে পারছি না, প্লিজ কেউ যদি থাকেন তাহলে আমাকে একটু নক করবেন। শুধুমাত্র একটু খুঁজে পাওয়ার জন্য কতভাবে কতজনকে যে ফোন করেছেন তিনি, কিন্তু কেউই কোনো তথ্যই দিতে পারছেন না। তারা কি বাড়িতেই আছেন নাকি নিরাপদ কোনো স্থানে চলে গেছেন? দেশে যারা আছেন তারা হয়তো কোনো না কোনোভাবে নৌকায় বা ভেলায় চড়ে ও জানতেও পারছেন কিংবা খোঁজ নিতে পারছেন, কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সেই সুযোগও নেই। মোবাইল যোগাযোগ বন্ধ হওয়ার সাথে সাথেই তাদের উৎকণ্ঠা শুরু হয়ে যায়। অর্থনৈতিক ক্ষতির কথা কেউ চিন্তা করছে না, সহায় সম্পত্তি আছে না ভেসে গেছে সব নিয়েও কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই ব্যস্ত স্বজনদের খুঁজে, শুধুমাত্র তারা কেমন আছেন সেটি জানার জন্য। যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির আখতারুজ্জামান বলেন, এই মুহূর্তে পুরো সিলেট বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে নিরাপদ স্থানে আনার ব্যবস্থা করা জরুরি। পর্যাপ্ত ত্রাণ সাহায্য এগুলোর চেয়ে এবং দুর্গত মানুষের জীবন বাঁচানো প্রথম দায়িত্ব। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যার সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।